বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে তোমাদের যেটা পড়াবো, গত ক্লাসে আমি তোমাদের উৎপাদন ব্যয় হিসাবটা শুরু করেছিলাম। উৎপাদন ব্যয় হিসাবের উৎপাদন ব্যয় বিবরণীটা কীভাবে করতে হবে তার একটা লেকচার ভিডিও তোমাদের দিয়েছিলাম। উৎপাদন ব্যয় বিবরণী প্রথম থেকে শেষ পর্যন্ত কীভাবে অঙ্কটা করতে হবে, কোন কোন আইটেম উৎপাদন ব্যয় বিবরণীতে আসবে, কোনটা আসবে না, এগুলো তোমাদের বলেছিলাম। এবং বিবরণীটা কীভাবে ধারাবাহিকভাবে করতে হবে তোমাদের আমি সেই বিবরণীটা দিয়েছিলাম। বিবরণী করার দুইটা পদ্ধতি, একটা সনাতন পদ্ধতি, একটা আধুনিক পদ্ধতি, তোমাদেরকে করাবো আধুনিক পদ্ধতিতে। তো আমি উৎপাদন ব্যয় বিবরণীটা তোমাদের লেকচারটা দিয়েছিলাম, কিন্তু এই উৎপাদন ব্যয় বিবরণী করতে গেলে আমাদের আরও কিছু জিনিস জানতে হয়, সেই জিনিসগুলোই আজকে তোমাদের জানাবো। আর কী কী আমাদের করতে হবে, কী কী আমাদের জানতে হবে উৎপাদন ব্যয়। আজকে আমরা যে আজকে যেটা এখন ক্লাস চলছে, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, আর আমাদের সপ্তম অধ্যায় উৎপাদন ব্যয় হিসাব লেকচার টু। আমি আজকে তোমাদের বিভিন্ন একক নির্ণয়ের সূত্র জানাবো। আমাদের অনেক সময় বিক্রয় এককটা বের করতে হয়। যেমন ধরো, প্রশ্ন যদি বলা হয় একক প্রতি বিক্রয় মূল্য নির্ণয় করো, তাহলে আমাদের বিক্রয় একক লাগবে। প্রশ্ন যদি বলা হয় একক প্রতি উৎপাদন ব্যয় নির্ণয় করো, তাহলে আমাদের একক উৎপাদন একক লাগবে। প্রশ্ন যদি বলা থাকে সমাপনী মজুদের মূল্য দেয়া না থাকে, তাহলে আমাদের সমাপনী মজুদের মূল্য বের করতে হবে। এবং সমাপনী মজুদের মূল্য বের করতে গেলে সমাপনী মজুদ একক লাগবে। অনেক সময় প্রশ্নে প্রারম্ভিক মজুদ, উৎপাদন এবং বিক্রয় একক দেয়া থাকে, কিন্তু সমাপনী মজুদ দেয়া থাকে না। যদি প্রারম্ভিক মজুদ এবং উৎপাদন একক সমান হয়, তাহলে প্রারম্ভিক মজুদ এবং উৎপাদনের সমপরিমাণ যদি বিক্রয় হয়, তাহলে কোনো সমাপনী মজুদ নাই। কিন্তু যখন প্রারম্ভিক মজুদ উৎপাদন দুটো যোগ করে বিক্রয় একটু কম থাকবে, তাহলে আমাদের বুঝতে হবে আমাদের আরও কিছু একক রয়ে গেছে, সেটা হচ্ছে সমাপনী মজুদ একক। তাহলে সমাপনী মজুদের এককটা নির্ণয় করে আবার মূল্যটাও বের করতে হয়। তাহলে বিভিন্ন কারণে আমাদের বিভিন্ন একক নির্ণয় করতে হয়। একক প্রতি ব্যয় নির্ধারণ, একক প্রতি উৎপাদন, একক প্রতি বিক্রয় মূল্য নির্ধারণ, একক প্রতি মুনাফা নির্ধারণ, বিভিন্ন ক্ষেত্রে আমাদের একক প্রয়োজন হতে পারে। আজকে আমি বিভিন্ন একক নির্ণয়ের কিছু সূত্র তোমাদের জানাবো, সূত্র তোমাদের দিব। তোমরা একটু বোর্ডটা দেখো, বোর্ডটা দেখলেই তোমরা বুঝতে পারবে আজকে কী কী তোমাদের পড়াবো। এখানে আমি হেডিংটা দিয়েছি বিভিন্ন একক নির্ণয়ের সূত্র। চারটা জিনিসের মধ্যে হয়তো তিনটা দেয়া থাকবে, একটা দেয়া থাকবে না, তাহলে সেটা আমাদের বের করতে হবে। আমাদের থাকে প্রারম্ভিক মজুদ একক, সমাপনী মজুদ একক, উৎপাদন একক, বিক্রয় একক। এই চারটার মধ্যে যে কোনো তিনটা কিন্তু প্রশ্নে দেয়া থাকবে, কোনো না কোনোভাবে প্রশ্নে দেয়া থাকবে। তাহলে আমাদের বাকি এককটা নির্ণয় করতে পারবো। আমরা কীভাবে নির্ণয় করবো সেই জিনিসটাই তোমাদের আজকে পড়াবো। যেমন ধরো, বিভিন্ন একক নির্ণয়ের সূত্রের মধ্যে প্রথমে এক নম্বরে আমি দিলাম বিক্রয় একক। বিক্রয় এককটা আমরা কীভাবে বের করবো? প্রারম্ভিক মজুদ যোগ উৎপাদন বাদ, একটু দেখে নাও বিক্রয় এককটা আমরা কীভাবে বের করবো। প্রারম্ভিক মজুদ যোগ উৎপাদন, প্রারম্ভিক মজুদ একক যোগ উৎপাদন একক বাদ সমাপনী মজুদ একক। তাহলে প্রারম্ভিক মজুদের সাথে উৎপাদন একক যোগ করে সমাপনী মজুদটা বাদ দিলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে বিক্রয় একক। তারপরে দুই নম্বর হচ্ছে উৎপাদন একক। অনেক সময় একক প্রতি উৎপাদন ব্যয় নির্ধারণ করতে বলা হয়। সমাপনী মজুদের মূল্য নির্ধারণ করতে গেলেও আমাদের উৎপাদন একক লাগবে, সেক্ষেত্রে আমাদের উৎপাদন এককটা বের করতে হবে। তাহলে বিক্রয় একক যোগ সমাপনী মজুদ একক বাদ প্রারম্ভিক মজুদ। বিক্রয়ের সাথে সমাপনী মজুদ যোগ করে প্রারম্ভিক মজুদ বাদ দিলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে উৎপাদন একক। তারপরে শিক্ষার্থীরা, সমাপনী মজুদ একক প্রশ্নে দেয়া নাই, কিন্তু ধরো এই তিনটা দেয়া আছে, তখন আমরা একটু ক্যালকুলেটারে যোগ বিয়োগ করে দেখব সমাপনী মজুদ আছে কি না। যদি সমাপনী মজুদ থাকে, তাহলে সমাপনী মজুদের মূল্য নির্ধারণ করতে হবে। প্রশ্নে বলা না থাকলেও বিবরণীটা করতে গেলে আমাদের সমাপনী মজুদের মূল্য লাগবে। প্রারম্ভিক মজুদ যোগ উৎপাদন একক, প্রারম্ভিক মজুদ কিন্তু এটা একক, আমি এখানে লিখিনি, প্রারম্ভিক মজুদ একক। তারপর হচ্ছে উৎপাদন একক বাদ বিক্রয় একক, এটা হচ্ছে যোগ আর এখানে হচ্ছে বাদ বিক্রয় একক। প্রারম্ভিক মজুদ ছিল তোমার এত, উৎপাদন করলে এত, দুইটা যোগ করে যত একক বিক্রয় হয়েছে ওটা বাদ দেওয়ার পরে আর যদি কিছু অবশিষ্ট থাকে সেটা হচ্ছে সমাপনী মজুদ একক, কত একক সমাপনী মজুদ রয়ে গেল। কখনো যদি কোনো অঙ্কে প্রারম্ভিক মজুদের প্রয়োজন হয়, তাহলে আমরা কিভাবে বের করব? বিক্রয় একক যোগ সমাপনী মজুদ একক বাদ উৎপাদন একক। বিক্রয় এবং সমাপনী মজুদ যোগ করে উৎপাদন একক বাদ দিলে প্রারম্ভিক মজুদের একক পাওয়া যাবে। তারপরে
এখন আমরা বের করব আমি আরো এখানে তিনটা চারটা সূত্র তোমাদের দিয়েছি এই সূত্রগুলো তোমরা উৎপাদন ব্যয় বিবরণী করতে গেলে আমাদের এই সূত্রগুলো মনে রাখতে হবে তাহলে একক নির্ণয় আমাদের যদি ধরো বিক্রয় একক প্রতি বিক্রয় মূল্য বের করতে বলে তাহলে আমাদের বিক্রয় একক প্রয়োজন একক প্রতি উৎপাদন ব্যয় বের করতে গেলে আমাদের উৎপাদন একক প্রয়োজন সমাপনী মজুদের মূল্য নির্ণয় করতে গেলে সমাপনী মজুদের একক প্রয়োজন এখন আর চারটা সূত্র আমি এখানে দিলাম এই চারটা সূত্র সূত্রের মাধ্যমে কিভাবে আমরা মূল্য নির্ধারণ করব তোমরা একটু দেখো সমাপনী মজুদের মূল্য যদি বের করতে বলা হয়তো বের করতে বলা থাকবে অথবা নাও থাকতে পারে কিন্তু অঙ্কের প্রয়োজনে আমাদের করতে হবে তোমার যদি প্রশ্নে এই তিনটা একক দেয়া থাকে প্রারম্ভিক মজুদ উৎপাদন এবং বিক্রয় একক প্রশ্নে দেয়া আছে তাহলে আমরা ক্যালকুলেশন করে দেখব যে সমাপনী মজুদ আছে কি না যদি থাকে তাহলে আমাদের এই সমাপনী মজুদের মূল্যটা নির্ণয় করতে হবে এবং সেটা আমরা কিভাবে করব আমাদের সূত্রটা হলো সমাপনী মজুদের মূল্য সমান উৎপাদন ব্যয় আমরা উৎপাদন ব্যয় বিবরণী করতে করতে উৎপাদন ব্যয় পর্যন্ত আসব উৎপাদন ব্যয়ের সাথে উৎপাদন একক দিয়ে ভাগ করব এবং সমাপনী মজুদ একক দিয়ে গুণ করব তাহলে আমরা পেয়ে যাব সমাপনী মজুদের মূল্য সমাপনী মজুদের মূল্য সমান উৎপাদন ব্যয় ভাগ উৎপাদন একক গুণ সমাপনী মজুদ একক তারপরে যদি আমাদের একক প্রতি উৎপাদন ব্যয় নির্ণয় করতে বলে এটাও মাঝে মাঝে আমাদের অঙ্কে থাকে একক প্রতি উৎপাদন ব্যয় তাহলে উৎপাদন ব্যয় ভাগ উৎপাদন একক উৎপাদন ব্যয়কে উৎপাদন একক দিয়ে ভাগ করলে এক এককের উৎপাদন ব্যয় পাওয়া যাবে এরপরে যদি বলা থাকে একক প্রতি বিক্রয় মূল্য নির্ধারণ করো তাহলে আমাদের বিক্রয় একক লাগবে সেই ক্ষেত্রে যদি প্রশ্নে এই তিনটা দেয়া থাকে তাহলে আমরা যোগ বিয়োগ করে বিক্রয় এককটা বের করব এবং বিক্রয় একক দিয়ে একক প্রতি বিক্রয় মূল্য নির্ধারণ করব সেক্ষেত্রে কিভাবে করতে হবে দেখো কিভাবে করতে হবে বিক্রয় মূল্য বের করতে গেলে একক প্রতি বিক্রয় মূল্য বের করতে গেলে বিক্রয় মূল্য ভাগ বিক্রয় একক মোট বিক্রয় মূল্যকে বিক্রয় একক দিয়ে ভাগ করলে কত একক বিক্রয় হয়েছে সেটা দিয়ে ভাগ করলে প্রতি এককের বিক্রয় মূল্য পাওয়া যাবে তারপরে যদি বলা থাকে প্রতি এককের মুনাফা কত টাকা মুনাফা বের করতে গেলেও কিন্তু আমাদের বিক্রয় একক বের করতে হবে কারণ মুনাফাটা বিক্রয়ের উপর নির্ধারণ করা হয় বিধায় মুনাফা ভাগ বিক্রয় একক মোট মুনাফা 10,000 টাকা 1,000 একক বিক্রয় করেছে তাহলে কত কত টাকা লাভ হলো সেটা আমরা বের করতে পারবো 10,000 ভাগ 1,000 তাহলে 10 টাকা হবে মুনাফা এভাবে আমরা একক প্রতি মুনাফাটা নির্ণয় করতে পারবো আমি আবার একটু রিপিট করছি বিক্রয় একক প্রারম্ভিক মজুদ যোগ উৎপাদন বাদ সমাপনী মজুদ উৎপাদন একক সমান বিক্রয় একক যোগ সমাপনী মজুদ বাদ প্রারম্ভিক মজুদ একক সমাপনী মজুদ সমান একক সমান প্রারম্ভিক মজুদ একক যোগ উৎপাদন একক বাদ বিক্রয় একক তারপর প্রারম্ভিক মজুদ একক সমান প্রারম্ভিক মজুদ একক একক সমান বিক্রয় একক যোগ সমাপনী মজুদ একক বাদ প্রারম্ভিক মজুদ একক তারপর সমাপনী মজুদের মূল্য সমান উৎপাদন ব্যয় ভাগ উৎপাদন একক গুণ সমাপনী মজুদ একক একক প্রতি উৎপাদন ব্যয় ভাগ উৎপাদন একক একক প্রতি বিক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য ভাগ বিক্রয় একক আর একক প্রতি মুনাফা সমান মুনাফা ভাগ বিক্রয় একক এখানে একটা জিনিস বলি সমাপনী মজুদের মূল্য নির্ণয় কিন্তু আরেকটা সূত্র আছে সেটা হচ্ছে এই দুটা জিনিস আমি মুছে এখানে একটু তোমাদের লিখে দিচ্ছি সমাপনী মজুদের মূল্য নির্ণয়ের আরেকটা সূত্রটা কেমন হবে সমাপনী মজুদের মূল্য এটা একটা সূত্র অথবা সমাপনী মজুদের মূল্য সমান সমান দাও এই যে আমরা একক প্রতি উৎপাদন ব্যয় বের করলাম এখান থেকে আমরা বের করতে পারবো একক প্রতি উৎপাদন ব্যয় গুণ সমাপনী মজুদ একক তাহলে আরেকটা বিকল্প সূত্র যদি তোমার প্রশ্নে একক প্রতি উৎপাদন ব্যয়টা করা থাকে তাহলে আমরা আবার অন্য সূত্র দিয়ে করতে পারি একক প্রতি উৎপাদন ব্যয় গুণ সমাপনী মজুদ একক তাহলে এটাও কিন্তু সমাপনী মজুদের মূল্য উৎপাদন ব্যয় বিবরণীটা কিভাবে করতে হবে গত ক্লাসে বলেছিলাম আবার প্রথম থেকে একটু বলে দিই প্রথমে আসবে কাঁচামাল কাঁচামালের সাথে কি যোগ হবে মজুরি কাঁচামাল লাগবে একটা পণ্য উৎপাদন করতে গেলে প্রথমে আমাদের মূল উপকরণ বা মূল উপাদান হচ্ছে কাঁচামাল তাহলে আমাদের কাঁচামাল লাগবে কাঁচামালের সাথে কাঁচামালের পরে আমাদের শ্রমিক লাগবে কে কাজ করবে তাহলে শ্রমিক লাগবে তাহলে কাঁচামালের সাথে যোগ প্রত্যক্ষ শ্রম যোগ করে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে মুখ্য ব্যয় এই দুইটা উপকরণ ছাড়া আমাদের কোনো পণ্য উৎপাদন করা যাবে না অন্য উপকরণ কম বেশি থাকতে পারে কিন্তু এই দুইটা উপকরণ আমাদের লাগবে একটা হচ্ছে কাঁচামাল একটা হচ্ছে শ্রম কাঁচামাল এবং শ্রম যোগ করে মুখ্য ব্যয়ের সাথে যোগ হবে কারখানা উপরিব্যয়
অর্থাৎ কোন জায়গাটাতে আমরা পণ্যটা উৎপাদন করব সেটা হচ্ছে কারখানা। কারখানা যাবতীয় ব্যয়কে বলা হয় কারখানা উপরিব্যয়। সেখানে আমাদের পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ শ্রম এবং কারখানার যাবতীয় খরচ, কারখানার যাবতীয় উপরিব্যয়গুলো আসবে। সবগুলি যোগ করলে হবে কারখানা ব্যয়। কারখানা ব্যয়ের সাথে যোগ চলতি কার্যের প্রারম্ভিক মজুদ, সমাপনী মজুদ, অথবা অকেজো পণ্য বিক্রয় একটা আছে সেটা বাদ দিতে হবে। প্রারম্ভিক মজুদ যোগ হবে, সমাপনী মজুদ বাদ যাবে, অকেজো পণ্য বিক্রয় বাদ দিলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয়ের সাথে আমাদের যোগ করতে হবে তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ, তো বাদ তৈরি পণ্যের সমাপনী মজুদ, এটা হলো বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে যোগ করতে হবে প্রশাসনিক খরচ এবং অফিসের প্রশাসনিক খরচ এবং বিক্রয় বণ্টন খরচ, এই দুইটা। এই দুইটাকে একসাথে বলা হয় বাণিজ্যিক খরচ বা কারবার খরচ। তাহলে এই দুইটা যোগ করলে উৎপাদন ব্যয়ের সাথে, বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে আমরা যখন এই দুইটা যোগ করবো তখন যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে মোট ব্যয়। মোট ব্যয়ের সাথে যদি আমরা মুনাফা যোগ করি, অর্থাৎ একটা পণ্যের বিক্রয় মূল্য নির্ধারণ করতে গেলে মোট ব্যয়ের সাথে মুনাফা যোগ করে বিক্রয় মূল্য নির্ধারণ করতে হয়। অনেক সময় মুনাফার পার্সেন্টেজ দেওয়া থাকে, বিক্রয়ের উপর মুনাফার হার এত পার্সেন্ট ধরতে হবে, মোট ব্যয়ের উপর যদি পার্সেন্টেজ দেওয়া থাকে তাহলে সেটা ইজি হয়ে যায়। মোট ব্যয় আমরা বিবরণটা করতে করতে শেষ পর্যায়ে, শেষের দিকে যেটা আসবে রেজাল্ট সেটা হচ্ছে মোট ব্যয়। তারপর যদি বলা থাকে মোট ব্যয়ের উপর 10%, তাহলে মোট ব্যয়ের 10% যোগ করে দিলেই বিক্রয় মূল্যটা পাওয়া যাবে। কিন্তু যদি বলা থাকে বিক্রয়ের উপর মুনাফার হার এত পার্সেন্ট, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটু ওয়ার্কিং করতে হবে বা টিকা লিখে আমাদের সেই ওয়ার্কিংয়ের মাধ্যমে বিক্রয় মূল্য অথবা মুনাফা নির্ণয় করে বিক্রয় মূল্য নির্ধারণ করতে হয়। বিক্রয় মূল্য নির্ধারণ করব অথবা মুনাফা নির্ধারণ করব, যে দুইটার একটা করে আমাদের অঙ্কটা শেষ করতে হবে। এভাবে করা যায়। আবার অনেক সময় প্রশ্নে ক নাম্বারটা খুব ইজি থাকে আমাদের, যেহেতু অ্যাকাউন্টিং সৃজনশীল হচ্ছে 10 নম্বরের 2, 4, 4, 2 নম্বরের অংশটা হচ্ছে বেশিরভাগ অঙ্কে কিন্তু 2 নম্বরটা ছোট থাকে। হয়তো মুখ্য ব্যয় দেওয়া হলো, প্রত্যক্ষ কাঁচামাল প্রত্যক্ষ মজুরি দুইটা যোগ করলে মুখ্য ব্যয়, তাহলে এটা কিন্তু ক নাম্বারের উত্তর হতে পারে। অথবা অন্যভাবে যে কোনো একটা কিছু বের করতে বললো, এটা অনেকটা ছোট একটা আইটেম বের করতে বললে সেটা 2 নম্বর। তারপরে 4 নম্বরে আসতে পারে, বিক্রিত পণ্যের ব্যয় পর্যন্ত 4 নম্বর আসতে পারে। এরপরে বলা থাকতে পারে আয় বিবরণীর মাধ্যমে মুনাফা নির্ধারণ করো। তাহলে উৎপাদন ব্যয় বিবরণী কিন্তু একটা পুরো বিবরণীর মাধ্যমে আমরা বিক্রয় মূল্য নির্ধারণ করবো। আমরা যখন আয় বিবরণী করতে যাই তখন কিন্তু আয় বিবরণীটা তোমাদেরকে আমরা যৌথ মূলধনী কোম্পানির আয় বিবরণী করিয়েছি, এক মালিকানা কারবারের আয় বিবরণী করিয়েছি, তাহলে তোমরা জানো আয় বিবরণী করতে গেলে আমরা কিন্তু বিক্রয় দিয়ে শুরু করি, বিক্রয়টা শেষে থাকে না। উৎপাদন ব্যয় বিবরণী কিন্তু বিক্রয় মূল্যটা একদম শেষে নির্ধারণ করা হয়, আর আয় বিবরণী করতে গেলে কিন্তু বিক্রয় দিয়ে শুরু করে আমরা মুনাফাটা নির্ধারণ করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্ন কিন্তু দুই রকমই আসতে পারে। উৎপাদন ব্যয় বিবরণীটা ভাগ ভাগ করে দিতে পারে, যে প্রথমে মুখ্য ব্যয় নির্ণয় ক নাম্বার থাকতে পারে, উৎপাদন ব্যয় নির্ণয় গ নাম্বার থাকতে পারে, নিট মুনাফা নির্ণয় বা বিক্রয় মূল্য নির্ণয় হতে পারে এরকম। আবার হতে পারে মুখ্য ব্যয় নির্ণয় অথবা রূপান্তর ব্যয় নির্ণয়। রূপান্তর ব্যয় হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল এবং কারখানার, প্রত্যক্ষ মজুরি এবং কারখানার উপরিব্যয়, এই দুইটা হচ্ছে একটা কাঁচামালকে পণ্যে রূপান্তর করার জন্য যে ব্যয়টা হয় সেটা হচ্ছে রূপান্তর ব্যয়। রূপান্তর ব্যয়টা হচ্ছে মজুরি এবং কারখানা উপরিব্যয়, এই দুইটা যোগ করলে যেটা আসে সেটা হচ্ছে রূপান্তর ব্যয়। এটা কিন্তু এমসিকিউ প্রশ্ন আসে। তাহলে মুখ্য ব্যয় দিয়ে এমসিকিউ প্রশ্ন হতে পারে, রূপান্তর ব্যয় দিয়ে এমসিকিউ প্রশ্ন হতে পারে, কোনটি কারখানার উপরিব্যয় এটা এমসিকিউ প্রশ্ন হতে পারে, কোনটি পরোক্ষ কাঁচামাল, কোনটি পরোক্ষ শ্রম হতে পারে এরকম। তারপরে হতে পারে কোনটি অফিস উপরিব্যয়, কোনটি বিক্রয় উপরিব্যয় হতে পারে। তারপরে হতে পারে অকেজো পণ্যের বিক্রয় এটা কী করা হয়, যোগ করা হয় না বিয়োগ করা হয়, অর্থাৎ এটা কোন পর্যায়ে যোগ করতে হয় বা বিয়োগ করতে হয়। বিক্রিত পণ্যের ব্যয় সমান কী কী যোগ করলে বিক্রিত পণ্যের ব্যয়, কী কী যোগ করলে মোট ব্যয়, মুনাফা নির্ণয়ের সূত্রটা হতে পারে, বিক্রয় মূল্য নির্ণয়ের সূত্রটা হতে পারে, একক প্রতি বিক্রয় মূল্য আসতে পারে, একক প্রতি উৎপাদন ব্যয় আসতে পারে। এগুলি হচ্ছে ছোটো ছোটো প্রশ্ন। কিন্তু তোমাদের প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি পুরো জিনিসটা না জানো তাহলে এমসিকিউ আনসার করতে তোমাদের কষ্ট হবে। সেই জন্য পুরো জিনিসটাই আমাদের জানতে হবে। অনেক সময় অনেকেই বলে যে হয়তো এই চ্যাপ্টারটা না করলে চলবে, কিন্তু আমি বলবো প্রত্যেকটা চ্যাপ্টারের বেসিকটা তোমাদের জেনে রাখতে হবে, কারণ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে মিনিমাম 3টা করে এমসিকিউ আসবে। তো তোমরা যদি একটা চ্যাপ্টার বাদ দিয়ে দাও তাহলে 3টা এমসিকিউ তোমরা বাদ দিয়ে ফেললে 3 নম্বর কমে যাচ্ছে, অটোমেটিক 3 নম্বর করে চ্যাপ্টার অনুযায়ী কমে যাবে যদি তোমরা সেই চ্যাপ্টারটা সম্পর্কে তোমাদের ধারণা না থাকে, অঙ্ক না করতে পারো, অঙ্কটা পরীক্ষা আনসার করতে না পারো।
কিন্তু অঙ্কটা শিখে রাখতে হবে কিভাবে করতে হয়, কী কী আইটেম আসবে, কী কী আইটেম আসবে না, কোনটা যোগ করলে কী হবে, কোনটা বাদ দিলে কী হবে, এগুলো তোমাদের জানা থাকতে হবে। তাহলে হতে পারে প্রশ্ন ক নাম্বার ক খ গ দিয়ে থাকতে পারে, আয় বিবরণী তৈরি করো। তাহলে আয় বিবরণী তৈরি করতে গেলে কিন্তু বিক্রয় দিয়ে শুরু করে তারপর নিট লাভ বের করতে হবে। আর যদি বলা থাকে কিছুই বলা না থাকে নিট মুনাফা নির্ণয় করো, সেক্ষেত্রে তুমি আয় বিবরণী দিয়েও করতে পারো, বিক্রিত পণ্যের ব্যয় করার পরে আয় বিবরণী দিয়েও করতে পারো, অথবা উৎপাদন ব্যয় বিবরণীর বাকি অংশটা করে মুনাফা নির্ণয় করতে পারো। এভাবে আমরা উৎপাদন ব্যয় বিবরণী শেষ করব। গত আমার গত ক্লাস এবং আজকের লেকচার, গত লেকচার এক নম্বর লেকচার এবং দুই নম্বর লেকচার, এই দুইটাই কিন্তু উৎপাদন ব্যয় বিবরণীর প্রাথমিক আলোচনা। তার এই দুইটা লেকচার কিন্তু একটা উৎপাদন ব্যয় বিবরণীর জন্য প্রযোজ্য। উৎপাদন ব্যয় বিবরণী চ্যাপ্টারের মধ্যে আমরা দুইটা জিনিস করি, একটা দুই ধরনের উৎপাদন ব্যয় বিবরণী করি, একটা সাধারণ উৎপাদন ব্যয় বিবরণী, আর একটা হচ্ছে দরপত্র মূল্য নির্ণয়ের জন্য উৎপাদন ব্যয় বিবরণী। তাহলে সাধারণ উৎপাদন ব্যয় বিবরণী করতে আমাদের যা যা লাগবে আমি নাম্বার লেকচার ওয়ান এবং লেকচার টু দুইটা লেকচারের মধ্যে কিন্তু এই সব কিছুই দিয়ে দিলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, আমার আজকের লেকচার ভিডিওটা তোমরা আরেকবার একটু দেখে নাও, বোর্ডটা দেখে পুরোটাই খাতায় তুলে ফেলবে এবং উৎপাদন ব্যয় বিবরণটা পুরোটা খাতায় তুলে ফেলবে, কোন কোন আইটেম আসবে না সেটা আমি গত ক্লাসে বলে দিয়েছি সেটাও খাতায় তুলে ফেলবে, এবং এর পরবর্তী ক্লাসে আমি উৎপাদন ব্যয় বিবরণীর অঙ্ক করাবো। তো অঙ্ক করাতে গেলে তোমাদের একটু প্রশ্নটা হাতের কাছে রাখতে হবে, আমি বোর্ডের প্রশ্ন করাবো, সুতরাং তোমরা বইটা সামনে রাখবে, আমি যদি বলি কোন বোর্ডের প্রশ্নটা বের করবে সেটা তোমরা বের করবে এবং ওই ধরনের একটা অঙ্ক করাবো। প্রিয় শিক্ষার্থীরা, আমার আজকের অনলাইন ক্লাসটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বাসায় অবস্থান করে বেশি বেশি লেখাপড়া করবে এই প্রত্যাশা ব্যক্ত করছি। আল্লাহ হাফেজ।